ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ঝালকাঠিতে পবিত্র ঈদে মিলাদুন নবী উদযাপিত হয়েছে। আজ বুধবার সকাল 11টায় জেলা প্রশাসনের উদ্যোগে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মবার্ষিকী উপলক্ষে ধর্মীয় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের সভাকক্ষে সরকারি বেসরকারি কর্মকর্তা, ইমাম, মুয়াজ্জিন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাংবাদিক নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জোহর আলী, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সর্দার মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, প্রেস ক্লাবের সভাপতি চিত্তরঞ্জন দত্ত, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আব্দুল হাই নিজামী।